আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের আমাদের ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সাথে আছি স্বাগত হুসাইন। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্ট নিয়ে, গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ডেভেলপমেন্ট পার্টগুলো যেটা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তো সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমরা কিন্তু জানি গার্বেজ সেক্টরে তিনটি কোয়ালিটি ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে, যেমন কাটিং, সুইং এবং ফিনিশিং। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটা হলো কাটিং সেকশন নিয়ে। তো মূলত যে কাটিং সেকশনে আমরা দুটি যদি 10টি চেক পয়েন্ট যদি 100% ফলো আপ করি, অবশ্যই কিন্তু আমাদের এই দিকে মেজারমেন্ট, কন্ট্রোল এবং কোয়ালিটি তো আমরা 80% কিন্তু আমরা এনশোর করতে পারবো। তো আজকের যে এক নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটি হলো 4-পয়েন্ট ইনস্পেকশন চেক। তো 4-পয়েন্ট ইনস্পেকশন চেক আমরা কিভাবে করে থাকি? 4-পয়েন্ট ইনস্পেকশন চেক হচ্ছে আমরা 10% রুলের উপরে আমরা কিন্তু ইনস্পেকশন করে থাকি। আরেকটি কথা হচ্ছে ফ্যাব্রিক ইনস্পেকশন চেক আমরা কেন করি আর সেটা আমরা কিভাবে করে থাকি, অর্থাৎ ফ্যাব্রিকের দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যে আমরা ইনস্পেকশন করি, যেটা আমরা চেক করে থাকি, চেক করার পর যে ফাইন্ড আউট করা হয় সেটা কিন্তু ফ্যাব্রিক ইনস্পেকশন বা 4-পয়েন্ট ইনস্পেকশন চেক বলে থাকে। আর 4-পয়েন্ট ইনস্পেকশন চেক আমরা কেন করি? 4-পয়েন্ট ইনস্পেকশন চেকের মূল কারণ হচ্ছে যে আমরা যে একটা রোলে কত পার্সেন্ট সেদিকে ফ্যাব্রিকের যে ফল্ট রয়েছে বা ক্রিজ মার্ক বা রিজেক্ট, তাছাড়া রয়েছে ইয়ার্ন কন্টামিনেশন, এছাড়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিন্তু প্রবলেম থাকে। এই প্রবলেমগুলো কত পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু ফ্যাব্রিক 4-পয়েন্ট ইনস্পেকশন চেকের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। দেন রোলটি পাস হলে বা ওকে হলে সেটা কিন্তু আমরা রিল্যাক্সের জন্য রেডি করে রাখি। তো 4-পয়েন্ট ইনস্পেকশন চেকের জন্য যে লোকটি বা কিউআই ওখানে দেওয়া হবে বা চেক করবে, অবশ্যই তাকে 4-পয়েন্ট ইনস্পেকশন চেক সম্পর্কে সঠিকভাবে গাইডলাইন বা প্রপার ওয়েতে ইনস্পেকশন কীভাবে করতে হবে এবং কিভাবে তাকে এই পয়েন্টগুলো নির্ণয় করতে হয় সেটা কিন্তু তাকে অবশ্যই বুঝে দিতে হবে এবং ডিফেক্টগুলো সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। আচ্ছা, এক নম্বর পয়েন্ট আমরা শেষ করলাম। তো তারপর রয়েছে ফ্যাব্রিক রিল্যাক্সেশন। যখন ফ্যাব্রিক রিল্যাক্সড হবে, রিল্যাক্সড দেওয়ার জন্য আমরা কিন্তু এটা কিন্তু কাটিং সেকশন বা কাটিংয়ের যে দ্বারা দায়িত্ব রয়েছে সেটা কিন্তু কাটিং পার্ট তারা কিন্তু সেটা করে থাকে, রিল্যাক্সেশন দিয়ে থাকে। সেটা রিল্যাক্সেশন সঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য। তো কোয়ালিটি ডিপার্টমেন্ট কী করবে? আমরা কিন্তু অনেকে দেখি যারা কাটিং, যারা রিল্যাক্সেশন করে, ফ্যাব্রিক রিল্যাক্সেশন করে, তখন কিন্তু তারা কিন্তু শুধুমাত্র রেজিস্টার শুধু মেনটেন করে বা দেখা গেছে তারা কিন্তু সঠিক বা প্রপার ওয়েতে ফ্যাব্রিক রিল্যাক্সেশন দিচ্ছে না, শুধুমাত্র রেজিস্টার লিখে রাখে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা রিল্যাক্সেশন দিয়েছি। অর্থাৎ আমাদের যে ফ্যাব্রিক ইন্সপেকশনের যে টাইম রয়েছে বা আমার 24 আওয়ার্স অথবা 72 আওয়ার্স কিন্তু আমরা ফ্যাব্রিক রিল্যাক্সেশন করে থাকি। অবশ্যই আমাদের ভাইয়ের এসওপি অনুযায়ী সেটা আমরা রিল্যাক্সেশন দিব এবং ভাইয়ের যে এসওপি রয়েছে সেটা কিন্তু আমরা মেনে চলবো। আচ্ছা, তারপর আমরা কী করবো? রিল্যাক্সেশন হওয়ার পর, সঠিকভাবে রিল্যাক্সেশন হওয়ার পর সেটা থেকে একটা রোল থেকে আমরা ফ্যাব্রিকের যে টেস্টগুলো রয়েছে, টেস্টমেন্টগুলো রয়েছে সেটা বা আমরা 10% অথবা রোল টু রোল যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটাকে সিনকেস টেস্ট বা ফ্যাব্রিকের যে ল্যাব টেস্টগুলো রয়েছে ফিজিক্যাল টেস্টগুলো আমরা করে নেব। দেন ফ্যাব্রিকের ফিজিক্যাল টেস্ট রিপোর্ট আমরা পাওয়ার পর বা পাস বা ঠিক থাকলে সেটা কিন্তু আমরা তারপর সাইসেট করার জন্য আমরা রেডি হয়ে যাব। তো সাইসেট করার আগে যেটা আমাদের করা দরকার, আমাদের ফ্যাব্রিক মানে অ্যাপ্রুভ এমএমসি বাইরের কাছ থেকে যে অ্যাপ্রুভ মেজারমেন্ট রয়েছে, তারপর সেটা যেটা প্যাটার্ন আমরা মাস্টার প্যাটার্ন পেয়েছি সেই মাস্টার প্যাটার্ন অনুযায়ী আমরা একটা সাইসেট মেক করে থাকি। সাইসেট মেক করা হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আমরা কারেকশনের জন্য রেডি করে রাখি। অবশ্যই আমরা কারেকশন ছাড়া কিন্তু ফ্যাব্রিকে লে দিতে পারবো না, কিন্তু অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন আমরা সাইজের যে কারেকশন পাবো সেই কারেকশন পাওয়ার পর আমরা সেটা বাল্ক কাটিংয়ের জন্য আমরা প্রস্তুত হতে পারি। আচ্ছা, তারপর আমাদের যে প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট পেয়ে গেলাম, প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট সেটা ঠিক আছে কিনা অবশ্যই আমাদের কিন্তু চেক করে নিতে হবে। যারা কাটিং সেশনে কোয়ালিটি রয়েছি বা যাকে আমরা দায়িত্ব দিয়েছি সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু চেক করে দেখবো। অবশ্যই আমরা যা যা দায়িত্ব আমরা সঠিকভাবে যদি পালন করি অবশ্যই কিন্তু আমাদের 100% এখান থেকে আমরা মেজারমেন্ট কন্ট্রোল করতে পারবো। অবশ্যই কাটিং সেশন কিন্তু ভেরি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কিন্তু জানি যে গার্মেন্টসে 80% কোয়ালিটি কিন্তু দিয়ে থাকে, সেটা হলো কাটিং সেকশন থেকে। এই কাটিং সেকশন যদি আমরা মেজারমেন্ট কন্ট্রোল করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের যার যার দায়িত্ব সেগুলো সঠিকভাবে পালন করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটা প্রপার ওইতে আমরা মেজারমেন্ট আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তারপর হলো ফ্যাব্রিকের লে রেডির জন্য যখন প্রস্তুত হয়ে যাবে, ফ্যাব্রিক লে দেওয়ার সময় অবশ্যই আমাদের এখানে কিন্তু একজন কোয়ালিটি এখানে ফলো আপের জন্য থাকবে। অবশ্যই তাকে কিন্তু
এই ফ্যাব্রিকের যে লে দিচ্ছে সেটা কিন্তু দেখতে হবে যে সঠিকভাবে সেটা লে দিচ্ছে কিনা। যেমন সেটা টেনশন হতে পারে যখন আমরা স্প্রেডিং করে থাকি, এটা স্প্রেডিং মেশিনে যখন আমরা করি সেটা কিন্তু ফ্যাব্রিক লে রয়েছে বা লেন্থ রয়েছে বা উইথ রয়েছে সেটা কিন্তু তারা সঠিকভাবে কিন্তু লে দিচ্ছে না, বা কোনো জায়গায় টান পড়েছে বা লুজ পড়েছে। এই যে লুজ এবং টানের কারণে সেটা কিন্তু ফ্যাব্রিকের এই যে টান পড়ে সেটা কিন্তু র কিন্তু সেটা কিন্তু ঠিক থাকে না। এটার কারণে কিন্তু আমরা মেজারমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারি না। যদি টান থাকে ফ্যাব্রিক সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু মেজারমেন্ট মাইনাস হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে। আর সেটা কিন্তু আমাদের যখন টিএমবি চেক করবো, টিএমবি চেকের সময় যখন আমরা হার্ট প্যাটার্নের সাথে সেটা কাট প্যান পার্ট আমরা চেক করে নেবো, চেক করার সময় কিন্তু আমাদের কিন্তু সেটা সময় সময় দাঁড়াবে, প্যাটার্ন থেকে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। আবার কিছু মাল দেখা যায় যখন প্যাটার্ন থেকে বড় হয়ে যাচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে সেটা হলো যে ফ্যাব্রিকের লে যখন দিচ্ছে সেটা কিন্তু প্রপার ওয়েতে বিছানো হচ্ছে না, আর মূলত হচ্ছে সেটা লুজ পড়েছে, লুজের কারণে সেটা কিন্তু প্যাটার্নের কিন্তু সেই জন্য কিন্তু মেজারমেন্টটা প্লাস হয়ে দাঁড়িয়েছে। সেটা কিন্তু অবশ্যই একজন কোয়ালিটি এখানে যেটা থাকবে ইন্সপেক্টর অবশ্যই কিন্তু এটা ফলো আপ করতে হবে, তাহলে কিন্তু মেজারমেন্ট 100% এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর এটা হচ্ছে ফ্যাব্রিকে লে দেওয়ার সময় আমরা কিন্তু অনেকেই দেখা যায় ফ্যাব্রিকের ভিতর বিভিন্ন রকম ন্যাপস বা দেখা যায় হেয়ারনেস বা রানিং শেড থাকে, বা ফ্যাব্রিকে বিভিন্ন রকম ফল থাকে, নট থাকে, এছাড়া রিজেক্ট থাকে, এগুলো ডাইমার থাকে, বিভিন্ন রকম প্রবলেম থাকে, সেগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেখানে স্টিকার কিন্তু মেরে দিব। একজন এখানে কোয়ালিটি যে থাকবে সেটা ফলো আপ করবে। লে দেওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা কিন্তু ভাসমান অবস্থায় দেখা যায় যখন, অর্থাৎ যখন এটা লে দেয় তখন কিন্তু সেটা দেখা যায় খুব ইজিলিভাবে, তখন আমরা সেটা স্টিকার মেরে ইন্ডিকেট করে দেবো যাতে যখন কাটপ্যানে চেক হবে সেটা সহজে তারা ধরতে পারে। আচ্ছা, তারপর কিন্তু মার্কাটা চেক করতে হবে। যখন আমার লেটা কমপ্লিট হবে, লেটা কমপ্লিট হওয়ার পর কিন্তু সাথে সাথে কিন্তু আমরা কিন্তু কাটিং করতে পারবো না। অবশ্যই আমাদের কিন্তু মিনিমাম 2-3 আওয়ার্স কিন্তু আমাদের কিন্তু এখানে ওয়েট করতে হবে। দেন ফ্যাব্রিকটা প্রপার ওয়েতে যখন স্তরগুলো বসে বসে যাবে তখন লেয়ারটা সুন্দর দেখা যাবে, আর তখন আমরা সেটা কাটিং জন্য প্রস্তুত হতে পারি। তার আগে যখন আমরা পেপারটা প্যাটার্ন যখন পেপার প্যাটার্নটা আমরা মার্কারটা যখন বিছাবো, বিছানোর আগে অবশ্যই আমাদের সাইজ যে গ্রেডিং রয়েছে প্যাটার্ন মার্কার যেটা রয়েছে সেই মার্কারটা অবশ্যই কিন্তু আমরা চেক করে নিব যে আমাদের মার্কারটা চেক মার্কারটা ঠিক আছে কিনা বা মেজারমেন্টটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমাদের এনশোর করার পর দেন আমরা মার্কারটা বিছাতে পারি। আচ্ছা, তারপর মার্কার যখন বিছানো হবে, যখন তারপর এটা ফ্যাব্রিকটা কাটিং করবে, কাটিং করার সময় কাটিং ম্যান বা কাটার ম্যান সেটা সঠিকভাবে অ্যালাইনমেন্টভাবে কাটছে কিনা, তার অ্যালাইন ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে। আচ্ছা, তারপর রয়েছে ফ্যাব্রিক টিএমবি চেক। টিএমবি চেক বলতে হার্ট প্যাটার্ন রয়েছে, সেই হার্ট প্যাটার্নের সাথে কিন্তু আমরা যেটা কাট প্যাটার্ন রয়েছে সেই কাট পিসটা কিন্তু প্রপার ভিত্তি তার উপর বিছিয়ে দেখতে পারি সেটা প্যাটার্ন বরাবর রয়েছে কিনা বা প্যাটার্নের বাইরে গিয়েছে কিনা সেটা কিন্তু হচ্ছে টিএমবি চেক। আচ্ছা, তারপর রয়েছে যখন তারপর কাটিং কাটিং শেষ হওয়ার পর কাট প্যানেলগুলো যখন কাটিং স্টিকার লাগানো হবে বা স্টিকার জন্য রেডি হবে, স্টিকার মারার পর সেটা বান্ডিল সঠিকভাবে হচ্ছে কিনা, সাইজ বান্ডিল ঠিক আছে কিনা, বা আমরা যেটা কাটিং করলাম সেই পার্টগুলো লটের সাথে ঠিক রয়েছে কিনা, বা লট মিস্টেক কোনো বান্ডিল আমরা দিচ্ছি কিনা সেটা কিন্তু এখানে কাটিং শেষ হওয়ার যারা কোয়ালিটি রয়েছে রেসপন্সিবল পার্সনগুলো অবশ্যই কিন্তু এখানে তার ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই তাকে এটা খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে সেটা সঠিকভাবে আসলে আমরা বান্ডিল করছি কিনা। আচ্ছা, তারপর যেমন স্টিকার যখন মারবে সেই স্টিকার আসলে সঠিকভাবে মারছে কিনা, বা সাইজ যে সাইজ আমরা কাট প্যানগুলো রেখেছি সেই কাট প্যানেল অনুযায়ী সেই সাইজ স্টিকার বা কাটিং স্টিকারগুলো মারা হচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, বা স্টিকার যদি ভুল বা মিসিং মারে, যদি মিডিয়াম জায়গায় যদি এখানে স্মল স্টিকার যদি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সুইং সেকশনে গিয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে। আচ্ছা, তারপর রয়েছে কাট প্যানেল চেক। অবশ্যই কিন্তু 10 নম্বর যেটা কাট প্যানেল চেক রয়েছে, কাট প্যানেল চেকটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। যখন আমরা কাট প্যানেলগুলো চেক করব অবশ্যই আমরা কাট প্যানেলের দিকে চেয়ে থেকে কিন্তু আমরা কাট প্যানেলগুলো চেক করব। এটা কিন্তু আমরা করে না অনেকেই আমরা দেখছি এবং আমিও নিজেও দেখেছি, সেটা তারা দেখে গল্প করে, গল্প করতে করতে শুধু কাট প্যানেলগুলো এইভাবে আর কি উল্টাচ্ছে, তাদের কাজ হচ্ছে যে উল্টালে আমরা শেষ আমাদের যে সামনে মালগুলো রয়েছে আমরা শেষ করতে পারবো, বা আমাদের যে প্রোডাকশন রয়েছে সেটা আমি দিতে পারবো। কিন্তু এছাড়া যে কী ক্ষতিগুলো হচ্ছে, যে একটা কাট প্যানেলের ভিতরে যখন রিজেক্ট চলে যাবে সেটা যখন একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পর সেটা কিন্তু আর বাদ দেওয়া কিন্তু সম্ভব না, তখন কিন্তু পুরো গার্মেন্টসটা কিন্তু বাদ হয়ে যায়। অবশ্যই সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমরা যখন কাট প্যানেল চেক করবো শুধু সেটা প্রপার ওয়েতে চেক করছি কি না, যারা কোয়ালিটি আমরা ইনচার্জ রয়েছি সেটা আমরা কোয়ালিটিদের নিয়ে কাউন্সিল করবো যে এভাবে আমরা চেক করবো এবং তাদেরকে প্রপার ওয়েতে গাইডলাইন দেবো, তাহলে কিন্তু আমরা এখানে রিজেকশনের পরিমাণটা কিন্তু আমরা কমাতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে র্যামনেস, আমরা যেটা কাটি যখন কাট প্যানেল একটা রিজেক্ট বের হয়েছে সেটা রিজেক্ট যখন রিপ্লেস করবো আসলে সেই লট থেকে আমরা সেই কাট প্যানেলটা রিজেকশনটা
রিপ্লেস করছি কিনা সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখছি অনেকেই সেটা যে এক লটের কার্ট কার্ট পিস এক লটের কার্ট প্যানেল আমরা আরেক লট থেকে আমরা সেটা র্যামডিস করছি বা রিপ্লেস করছি, সেটা কিন্তু এটা মারাত্মক একটা প্রবলেম। সেটা কিন্তু শেড ম্যাচ হচ্ছে না, শেড ম্যাচের কারণে না ম্যাচ হওয়ার কারণে এটা কিন্তু হিসাবে কিন্তু এখানে গণ্য হতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা চেক করার পর দেন আমাদেরকে এটা ইনপুটের জন্য রেডি হবে। যদি হোয়াইট কালার গার্মেন্টস হয় এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, হোয়াইট গার্মেন্টস হলে অবশ্যই আমাদের সেটা কিন্তু পলি ইউজ করতে হবে, পলি ইউজের মাধ্যমে সেটা কিন্তু সুইং সেকশনে যাবে। আর হোয়াইটের জন্য অবশ্যই হোয়াইট কালার বান্ডিল কার্ড কিন্তু এখানে ইউজ করতে হবে, আমরা অন্যথায় অন্য কোনো কালার এখানে কিন্তু এই বান্ডিলের সাথে আমরা অ্যাটাচ করতে পারবো না, ঠিক আছে? এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কাটিং সেকশনে কী কী ভূমিকা রয়েছে, কাটিং সেকশনে কী কী কাজ রয়েছে। আমরা যদি এগুলো প্রপার ওয়েতে যদি ফলো আপ করি, আশা করি আমাদের মেজারমেন্ট কন্ট্রোল, এদিকে ফ্যাব্রিকের যা রিজেকশন পরিমাণ বা শেডের পরিমাণ সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। অবশ্যই আমাদেরকে শেড ওয়াইজ কিন্তু আমাদের কাটিং করতে হবে। এই পয়েন্টটি আমি লাস্টে বলে দিচ্ছি, সেটা হলো যে আমাদেরকে যখন এটা ফ্যাব্রিক ইনহাউস হবে, ফ্যাব্রিক ইনহাউস হওয়ার পর অবশ্যই কিন্তু আমাদেরকে সেটা শেড সেগ্রিগেশন করে তারপর আমাদের কিন্তু সেটা কিন্তু কাটিং করতে হবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আজকের যে কাটিংয়ের যে মূল আলোচনা ছিল, তো নেক্সট ভিডিওতে থাকবে সুইং কোয়ালিটি কন্ট্রোল ডেভেলপমেন্ট পার্টগুলো নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।